হ্যালো বিহার কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমরা আমরা পাঠান ছবি দেখতে এসেছি, আপনাদের দেখাবো আমরা কীভাবে আসলাম। এখন আমরা ছবি দেখার জন্য আসলাম, আসেন আপনারাও দেখতে পাবেন কিছুটা। অনেকদিন ধরে ইচ্ছা করে যে আমি পাঠান ছবি দেখব। আমি অনেকদিন ধরে ভাবছি যে পাঠান সিনেমা বাংলাদেশে কবে চালু হবে। আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশে যদি কোনো দিন চালু হয় অবশ্যই দেখব। তো নবীনগর আমি একদিন ঘুরতে আসছিলাম, ঘুরতে আসার দিন দেখলাম যে পাঠান ছবি নবীনগর হলে চলছে। তো এখন দেখলাম যে এখন আর দেখছি না, অন্য সময় দেখব নি, সে চিন্তা করে আমি আসলাম শুক্রবারে। শুক্রবারে আমার একটু ছুটি ছিল, কাজ ছিল না, তো দেখলাম সিনেমাটা দেখে আসি। তো আমি হলে যাচ্ছি, কীভাবে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে আসলাম, যে আমি কত দূর থেকে আসছি, কীভাবে আসছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিছু মনে করবেন না, হয়তোবা আপনাদের আমি দেখাচ্ছি যে আমি কীভাবে বাসে করে আমি হলে যাচ্ছি, আমি কোন থেকে কোণে যাচ্ছি, মানে আমি কোন জায়গায় থাকি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি বিসমাইল থাকি, বিসমাইল থেকে আমি যাচ্ছি আপনার বাসে উঠছি, বাসে ওঠার পরে বাসের ভেতরে আমি ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইডে যে রাস্তা কোনো ভিডিও করছি, গাড়ি মারি কীভাবে যাচ্ছি, আমি কীভাবে আসছি, ঠিক আছে, এটা কত দূর পর এসেছি না এখান থেকে আপনার বিশ মাইল থেকে আপনার নবীনগর রাজধানী 10 টাকা ভাড়া, বেশি দূর না। ওখান থেকে নেমে আমি ছবিটা দেখতে যাব। তো আমি প্রায় চলে এসেছি, বেশি লাগবে না। তো আপনাদেরকে ভিডিওটা দেখালাম, আর আমার চ্যানেলে যাতে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা ঈদের আগে ভালো ভালো মিউজিক ভিডিও দেখতে পাবেন আমার আমার চ্যানেলে দেখতে পাবেন। আমি গানের করা গান করা গানের কাজ করা আমি রেকর্ড করে রেখেছি, কাজ চলছে, কথাবার্তা চলছে, অবশ্যই কাজ করব মিউজিক ভিডিওর। আর যদি এলাকায় যাই একটা সিনেমা করার ইচ্ছা আছে, সিনেমার মতো শর্ট ফিল্ম করার ইচ্ছা আছে, সিনেমা তো পারবে না, তো সিনেমার মতো শর্ট ফিল্ম করবো 15-20 মিনিটের। তো আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমি এখন বাসের ভেতরে আমি যাচ্ছি, দাঁড়ায় যাচ্ছি, সিট পাইনি, দেখা যাক কত লাগে, কতটুকু লাগে। অবশ্যই আপনারা দেখবেন মন দিয়ে। আমরা প্রায় চলে এসেছি, বেশি আমরা গাড়ি বাসে থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখানে আমরা আমাদের বন্ধুবান্ধব সবাই আসছে, আমি ওদের সাথে করে নিয়ে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি, পাশেই আমাদের হাতে হল দেখতে পাবো। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। আমরা ব্রিজ পার হচ্ছি, ব্রিজ পার হয়ে আমরা খেলা যাব। এখানে দেখা যাচ্ছে মোবাইল, অনেক রকম মোবাইল বিক্রি হয়, বিভিন্ন জিনিস এখানে বিক্রি হয়, সেখানে মোবাইল পাওয়া যায়। হ্যাঁ, আপনাদের একটু একটু ভিডিও করে এটা আমি একটু দেখালাম, ভালো লাগলে অবশ্যই এখানে আসবেন। আমার সঙ্গে এখানে বিভিন্ন রকম মোবাইল পাওয়া যায়, জামা প্যান্ট যা কিছু লাগে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় এখানে। আপনার এখানে আসলে অনেক ভালো লাগবে, জুতা বন্ধ পাওয়া যায়, সে বিভিন্ন রকমের জামা প্যান্ট সমস্ত কিছু পাওয়া যায়, আপনারা আসতে পারেন, আসলে অনেকটা ভালো লাগবে এখানে। তারপর রাজধানী পাশে একটা পার্ক আছে, অনেক সুন্দর পার্কটা। আমি আমার এই ভিডিওতে নিচে দেওয়া আছে, আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, পার্কটা অনেক সুন্দর, আমি ভিডিও করেছি, অনেক ভালো লাগে। আমরা চলে এসেছি, আমরা আমাদের হলে চলে এসেছি, আমরা যে পাঠান সিনেমা দেখার জন্য এসেছিলাম সে পাঠান সিনেমার হলে চলে এসেছি, নবীনগর যে হলটি সেই হলে আমরা চলে এসেছি। আপনারা দেখেন দেখেন কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, আপনি যেটা খাতে চাবেন সেটা খাতে পারবেন, কোনো সমস্যা নেই, খাবেন, ছবি রাখবেন, ভালো লাগবে। তো হলের ভেতরে ঢুকবো আমি আস্তে আস্তে, ভেতরে যাব। তো ভেতরে যাওয়ার পরে
আমি সিনেমাটা দেখব, দেখার পরে আমার অনেক ভালো লেগেছিল। তো সিনেমাটা আমার অনেক আশা ছিল যে সিনেমাটা দেখব, তো দেখতে পারলাম। সিনেমাটা অনেক অনেক দেখার